পরিচ্ছেদ চারের অধিক সাদী না করা সম্পর্কে আল্লাহ তালার বাণী তোমরা সাদী কর দুজন তিনজন অথবা চারজন আলী ইবন হসেন রহমেদুল্লাহ আলী বলেন এর অর্থ হচ্ছে দুজন অথবা তিনজন অথবা চারজন আল্লাহ তালা বলেন ফেরেশতাদের দু অথবা তিন অথবা চারখানা পাখা আছে এর অর্থ দু দু খানা তিন তিন খানা এবং চার চার খানা হাদিফ চার হাজার সাতশো একত্রিশ মোহাম্মদ রহমতুল্লাহ আলী হির সনদে হযরত আয় আনহা থেকে বর্ণিত যদি তোমরা ভয় কর ইয়েতিমদের মধ্যে পূর্ণ ইনসাফ কায়েম করতে পারবে না এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন এ আয়াত ওই সমস্ত এতিম বালিকাদের সম্পর্কে নাজিল হয়েছে যাদের অভিভাবক তাদের সম্পদের লোভে সাদী করে কিন্তু তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং তাদের সম্পত্তিকে ইনসাফের সাথে রক্ষণাবেক্ষণ করে না তার জন্য সঠিক পন্থা এই যে ওই বালিকাদের ব্যতীত মহিলাদের মধ্য থেকে তার ইচ্ছা অনুযায়ী দুইজন অথবা তিনজন অথবা চারজনকে সাদী করতে পারবে পরিচ্ছেদ আল্লাহ তাআলা ইসাদ করেন তোমাদের জন্য দোধ মাকে হারাম করা হয়েছে রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে সাদি হারাম দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে সাদি হারাম হাদিস চার হাজার সাতশো বত্রিশ ইসমাইল রহমতুল্লাহ আলি সনদে হজরত রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামের সহধর্মিনী হজরত আয়েসরদ্দ্লাহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ আলী আলিহসলাম তার ঘরে ছিলেন এমন সময় শুনলেন এক ব্যক্তি হফসারদিউল্লাহ তাল আনহার ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছেন তিনি বলেন ইয়া রসুল্লাহ লোকটি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে রসুল্লাহ সাল্লু আলিহসাল্লাম তখন বলেন আমি জানি সে ব্যক্তি হাফসার দুধের সম্পর্কে চাচা আয়ে শরদল্লাহ তাই আনহা বলেন যদি অমুক ব্যক্তি বেঁচে থাকত সে দুধ সম্পর্কের থেকে আমার চাচা হতো তাহলে কি আমি তার সাথে দেখা করতে পারতাম নাবি সল্ল্লাহু আলহিহসল্লাম বলেন হা রক্তের সম্পর্কের কারণে যাদের সাথে যাদের স্বাদী নিষিদ্ধ দুধের সম্পর্কের কারণে তাদের সঙ্গে স্বাদী নিষিদ্ধ হাদিস চার হাজার সাতশো তেত্রিশ মুসাদ রহমাতুল্লাহ আলিহির সনদে এবং আব্বাস রদিউল্লাহু তা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন জনৈক্য ব্যক্তি রসুলুল্লাহ সাল্লু আলিহসাল্লামকে বলল আপনি কেন হামজা রদিউলা আনহার মেয়েকে সাদী করছেন না তিনি বললেন সে আমার দোধ সম্পর্কের ভাইয়ের মেয়ে পরে হাদিসের অন্য একটি সনদ বর্ণিত হয়েছে হাদিস চার হাজার সাতশো চৌত্রিশ হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ আলিহির সনদে উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রদিউলাহু তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ আলী আলি হুবুসাল্লামকে বললাম ইয়া রসুল্লাহ আপনি আমার বোন আবু সুফিয়ানের কন্যাকে সাদী করুন নাবী আলী আলিহবুসল্লাম বললেন তুমি কি এটা পছন্দ করো তিনি উত্তর করলেন হা এখন তো আমি আপনার একা স্ত্রী নই এবং আমি চাই যে আমার বোনও আমার সাথে উত্তম কাজে অংশীদার হোক তখন আলী আলিহুসাল্লাম উত্তর দিলেন এটা আমার জন্য হালাল নয় আমি বললাম আমরা শুনতে পেলাম আপনি নাকি আবু সালামার মেয়েকে শাদী করতে চান তিনি বললেন তুমি বলতে চাচ্ছ যে আমি উম্মে সালামার মেয়েকে শাদী করতে চাই আমি বললাম হ্যাঁ তিনি বললেন যদি সে আমার প্রতিপালিতা কন্যা না হতো তাহলেও তাকে শাদী করা হালাল হতো না কেননা সে দুধ সম্পর্কের দিক দিয়ে আমার ভাতিজি কেননা আমাকে এবং আবু সালামাকে সোয়াইবিয়া দুধ পান করিয়েছে সুতরাং তোমরা তোমাদের কন্যা ও ভগিনীদেরকে স্বাদীর জন্য পেশ করো না আর রহমতুল্লাহ আলীহ বর্ণনা করেন সোয়াইবিয়া ছিল আবু লাহাবের দাসী এবং সে তাকে আজাদ করে দিয়েছিল এরপর রসুল্লাহ সুল্লাহু আলিহাল্লামকে দুধ পান করায় আবু লাহাব যখন মারা গেল তার একজন আত্মীয় তাকে স্বপ্নে দেখল যে সে ভীষণ কষ্টের মধ্যে নিপতিত আছে তাকে জিজ্ঞেস করল তোমার সাথে কী রূপ ব্যবহার করা হয়েছে আবু লেহাব বলল যখন তোমাদের থেকে দূরে রয়েছে তখন থেকেই ভীষণ কষ্টে আছে কিন্তু সোয়াইবিয়াকে আজাদ করার কারণে কিছু পানি পান করতে পারছি পরিচ্ছেদ যারা বলে দু বছরের পরে দুধ পান করালে দুধের সম্পর্ক স্থাপন হবে না এই প্রসঙ্গে আল্লাহতালা বলেন পিতামাতা যারা সন্তানের দোধ পান করানো পুরা করতে চায় তাদের সময়সীমা পূর্ণ দু বছর কম বেশি যে পরিমাণ দুধ পান করুক না কেন তাতে সম্পর্ক হারাম হবে না হাদিস চার হাজার সাতশো পঁয়ত্রিশ আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে হযরত আইসরদল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলহিউসলাম তার কাছে এলেন সে সময় একজন লোক তার কাছে বসা ছিল এরপর রসুল্লাহ সাল্লিহসলামের চেহারা মুবারকে ক্রোধের ভাব প্রকাশ পেল যেন তিনি এ ব্যাপারে অসন্তুষ্ট হয়েছেন হযরত আয়েসরদল্লাহ তাই আনহা বলেন এ আমার ভাই রসুল্লাহ আলিহসাল্লাম বলেন যাচাই করে দেখ তোমাদের ভাই কারা যখন দুধই একমাত্র পানীয় যা খেয়ে শিশুরা প্রাণ রক্ষা করে অর্থাৎ সন্তান দু বছর বয়সের মধ্যে যদি দুধ পান করে থাকে তবে দুধের সম্পর্ক হবে নতবা হবে না পরিচ্ছেদ যে সন্তান যে মহিলার দুধ পান করে সেই সন্তান ওই মহিলার স্বামীর দুধ সন্তান হিসাবে গণ্য হবে হাদিস চার হাজার সাতশো ছত্রিশ আবদুল্লাহ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলিহির সনদে হযরত আয় সরদল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন পর্দার আয়াত নাজিল হবার পর তার অর্থাৎ আয়ে শরদল্লাহ তাল আনহা দুধ সম্পর্কীয় চাচা আবুল কাইসের ভাই আফলাহ তার ঘরে প্রবেশের অনুমতি চাইল আয়ে শরদুল্লাহ তাল আনহা বলেন আমি অনুমতি দিতে অস্বীকার করলাম এরপর রসুল সো আলিবুসাল্লাম এলেন আমি তার সাথে যে ব্যবহার করেছে। সে সম্পর্কে তাকে অবহিত করলাম তিনি তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আমাকে বললেন পরিচ্ছেদ মাতার সাক্ষ্য গ্রহণ হাদিস চার হাজার সাতশো আলী ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে অকবা ইবনু হায়ারিস রদিউল্লাহ তা আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি শাদী করলাম এরপর একজন কালো মহিলা এসে বলল আমি তোমাদের দুজনকে দুধ পান করিয়েছে এরপর আমি নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম আমি অমুকের কন্যা অমুককে শাদী করেছে এরপর জনৈকা কৃষ্ণাঙ্গ মহিলা এসে আমাদেরকে বলল যে আমি তোমাদের দুজনকে দুধ পান করিয়েছি অথচ সে মিথ্যা এই কথা শোনার পর নাবী সল্ল্লাহু আলিহিবুসল্লাম তার থেকে মুখ ফিরিয়ে নিলেন আমি আবার রসুল্লাহ সাল্লু আলিহুবুসলামের সামনে এসে বললাম সে মিথ্যাবাদী রসুল্লাহ সাল্লু আলিহুবুসলাম বলেন কেমন করে তোমার সাথে সাদী হলো অথচ তোমাদের উভয়কে ওই মহিলা দুধ পান করিয়েছে এই কথা বলছে অতএব তোমার স্ত্রীকে ছেড়ে দাও রাবি ইসমাইল শাহাদাত এবং মধ্যমা দয় উত্তোলন করে ইশারা করেছে যে তার ঊর্ধ্বতন রাবি আইয়ুব এই রূপ করে দেখিয়েছেন পরিচ্ছেদ কোন কোন মহিলাকে শাদী করা হালাল এবং কোন কোন মহিলাকে শাদী করা হারাম আল্লাহ তালা বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা কন্যা বন ফুফু খালা হাতিজি ভাগ্নি এবং ওই সমস্ত মা যারা তোমাদের দুধ পান করিয়েছেন এবং তোমাদের দুধ বোন তোমাদের শাশুড়ি এবং তোমাদের স্ত্রীদের কন্যা যারা তোমাদের ঘরে লালিত পালিত হয়েছেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নিসা সানিসা আয়াতর তাইল আনহু বলেছেন ওয়াল নিসা এই কথা দ্বারা সধবা স্বাধীনা মহিলাদেরকে স্বাদী করা হারাম বোঝানো হয়েছে কিন্তু কৃতদাসীকে ব্যবহার করা হারাম নয় যদি কোনো ব্যক্তি বাদীকে তার স্বামী থেকে তালাক নিয়ে পরে ব্যবহার করে তাহলে দোষ নেই এ প্রসঙ্গে আল্লাহর বাণী কোনো মুশরিক মহিলাকে স্বাদী বন্ধনে আবদ্ধ করো যতক্ষণ না তারা পূর্ণ ইমান আনে ইবনু আব্বাস রদিউল্লাহতায়ল আনহুমা বলেন চারজনের বেশি সাদী করা ওই রূপ হারাম বা অবৈধ যে রূপ তার গর্ভধারিণী মা কন্যা এবং ভাগিনীকে সাদী করা হারাম রাবি বলেন আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলি হির ইবনু আব্বাস রদিউল্লাহ হুতায় আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রক্তের সম্পর্কের সাতজন ও বৈবাহিক সম্পর্কের সাতজন নারীকে সাদী করা হারাম এরপর তিনি এই আয়াত পাঠ করলেন তোমাদের জন্যে তোমাদের মায়েদের সাদী করা হারাম করা হয়েছে আবদুল্লাহ ইবনু জাফর রহমতুল্লাহ আলী একসাথে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহর স্ত্রী ও কন্যাকে স্বাদী বন্ধনে আবদ্ধ করেন তারা উভয়ই সৎ মা ও সৎ কন্যা ছিল ইবনু শিরিন বলেন এতে দোষের কিছুই নেই কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলী প্রথমত এই মত পছন্দ করেননি কিন্তু পরে বলেন এতে দোষের কিছুই নেই কিন্তু হাসান ইবনু হাসান ইবনু আলী একই রাতে দুই চাচাত্য বোনকে একই সাথে শাদি করেন জাবির ইবনু জায়দ সম্পর্ক আশঙ্কায় এটা মাকরুহ মনে করেছেন কিন্তু এটা হারাম নয় যেমন আল্লাহ তালা বলেন এসব ছাড়া আর যত মেয়ে লোক রয়েছে তা তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে এবং আব্বাস রদিউল্লাহ তাল আনহমা বলেন যদি কেউ তার শালীর সঙ্গে অবৈধ যৌন মিলন করে তবে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় না সাবি রহমতুল্লাহ আলি এবং আবু জাফর রহমতুল্লাহ আলী বলেন যদি কেউ কোনো বালকের সঙ্গে সমকামী লিপ্ত হয় তবে তার মা তার জন্য শাদী করা হারাম হয়ে যাবে ইকরিমা রহমতুল্লাহ আলেই ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহমা থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি শাশুড়ির সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় তবে তার স্ত্রী হারাম হয় না আবু নসর রহমতুল্লাহ আলী ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহমা থেকে বর্ণনা করেন যে হারাম হয়ে যাবে ইমরান ইবনু হুসেন রদিউল্লাহ তাল আনহু জাবির ইবনু জঈদ রহমতুল্লাহ আলী আল হাসান রহমতুল্লাহ আলী এবং কতিবয় ইরাকবাসী থেকে বর্ণনা করেন যে তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে যাবে উপরোক্ত ব্যাপারে আবু হুরা রদিউল্লাহ তাল আনহ বলেছেন যে স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ততক্ষণ হারাম হয় না যতক্ষণ না কেউ তার শাশুড়ির সাথে অবৈধ যৌন মিলনে লিপ্ত হয় এবং মুসইব রহমেতুল্লাহ আলী অরুয়া রহমতুল্লাহ আলী এবং জুহুরি এমত অবস্থায় স্ত্রীর সাথে সম্পর্ক রাখা বৈধ বলেছেন জুহরি রহমতুল্লাহ আলী বলেন আলী রদিউল্লাহ তাল আনহু বলেছেন হারাম হয় না ওইখানে জুহুরির কথা মুরসাল অর্থাৎ এই কথা জুহুরি হজরত আলী রদিউল্লাহ তাল আনহু থেকে শোনেননি টিকা হজরত আলী রদিউল্লাহ তাল আনহুর স্ত্রী অর্থাৎ হজরত ফাতিমা রদিউল্লাহ তালা আনহার জীবদ্দশায় হজরত আলী রদিউল্লাহ তালা আনহ কাউকে সাদী করেননি পরে তিনি সাদী করেন আলোচ্য মহিলার নাম লাইলা মসউদ পরিচ্ছেদ আল্লাহ তালার বাণী আর তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর পৌর তার গর্ভজাত কন্যা যারা তোমাদের অভিভাবক করতে আছে এই প্রসঙ্গে হজরত ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বলেন যে দখল মসিস ও লিমাস শব্দ ত্রয়ের অর্থ হচ্ছে যৌন মিলন যে ব্যক্তি বলে যে স্ত্রীর কন্যা কিংবা তার সন্তানের কন্যা হারামের ব্যাপারে নিজ কন্যার সমান সে দলিল হিসাবে নবী সাল্ল আলিহসাল্লামের হাদিস খানা পেশ করে আর তা হচ্ছে নাবী সাল্ল বলেন তোমরা তোমাদের কন্যাদের ও বোনদের আমার সঙ্গে সাদীর প্রস্তাব করো না একইভাবে নাত বউ এবং পুত্রবধূ সাদী করা হারাম যদি কোনো সৎকন্যা কারো অভিভাবকের আওতাধীন না থাকে তবে তাকে কি সৎকন্যা বলা যাবে নবী সাল্লু আলিহবুসল্লাম তার একটি সৎকন্যাকে কারো অভিভাবকত্ব দিয়ে দিলেন নবী সাল্লু আলিহবুসলাম সিও দৌহিত্রকে পুত্র সম্বোধন করেছেন হাদিস চার হাজার সাতশো আটত্রিশ হম রহমতুল্লাহ আলিহির সনদে উম্মে হাবিবা রদিউল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া আল্লাহ আপনি কি আবু সুফিয়ানের কন্যার ব্যাপারে আগ্রহী আলী আলিহুসল্লাম উত্তর দিলেন তাকে দিয়ে আমার কি হবে আমি বললাম তাকে আপনি সাদী করবেন তিনি প্রশ্ন করলেন তুমি কি তা পছন্দ করবে আমি বললাম হা এখন তো আমি একাই আপনার স্ত্রী নই সুতরাং আমি চাই আমার বোনও আমার সাথে কল্যাণে অংশীদার হোক তিনি বললেন তাকে শাদী করা আমার জন্য হালাল নয় আমি বললাম আমরা শুনেছি যে আপনি আবু সাল্লামার কন্যা দুর্রাকে শাদী করার জন্য পয়গাম পাঠিয়েছেন তিনি প্রশ্ন করলেন উম্মে সাল্লামার কন্যা আমি বললাম হ্যাঁ তিনি বললেন সে আমার প্রতিপালিতা সৎকন্যা যদি নাও হতো তবুও তাকে শাদী করা আমার জন্য হালাল হতো না কেননা সোয়াইবিয়া আমাকে ও তার পিতাকে দুধ পান করিয়েছিল সুতরাং সাদির জন্য তোমাদের কন্যা বা বোন কাউকে পেশ করো না লাইস বলেন হিসাম দুর্রা বিনতে আবি সালামার নাম বলেছেন